হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন? এই যে কাজ করতেছি বসে বসে, কি করব আর। বাসায় যান নাই? না, আজকে শিপমেন্ট আছে না, মালের শিপমেন্ট দিব, তারপরে বাসায় যাব। খাওয়া দাওয়া করবেন কখন, যাবেন কখন? আচ্ছা, ওসব বাদ দাও, আমার কথা আগে তোমার কথাটা শুনি। তুমি এত রাত্রে তুমি ঘুমাও নাই কেন? ওই এত রাত, আপনি জানেন না, আপনার সাথে কথা না বলে ঘুমাই না। সেটা তো জানি, কিন্তু আজকে অনেক রাত হয়েছে না? হ্যাঁ, রাত হয়েছে, কিন্তু আজকে শরীরটা ভালো লাগতেছে না, মনটাও ভালো লাগতেছে না, আপনার কথা বেশি মনে পড়তেছে। ও তাই? আসলে আজকে মনে পড়ার কথা যে, কারণ আজকে আমাদের বিবাহ বার্ষিকী না? এটা স্বাভাবিক। আপনার মনে আছে? আমার মনে থাকবে না কি, তুমি আমাকে মনে করে দিবা তা তো না। আসলে যদি বাংলাদেশে থাকতেন তাহলে তো আরো ভালো হইতো। হ্যাঁ, অবশ্যই ভালো হতো, দুজন দুজনের মাঝে একটু সুখ আনন্দ খুঁজে পেতাম। আজকে বিবাহ বার্ষিকীর একটা দিন যাচ্ছে, রাত যাচ্ছে, কত যে আনন্দ করতাম দুজনে, তাই না? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলি। বলেন। তোমার না একটা কথা মনে পড়ে যে, সেই বার্ষিক রাতের কথাটা? সেটা তো মনে পড়বে, সেটা তো স্মরণীয়, সেটা তো স্মরণ থাকবেই। আচ্ছা, ওই সময়টা আমরা কি করছিলাম একটু বলো তো, আমি একটু শুনবো আজকে। কত কিছু তো করছি, এখন সব কথা কি মনে থাকে বলেন? কেন, একটু হলেও তো কিছু মনে আছে, তাই না? কিছু একটু বলো না প্লিজ, আমাকে খুব শুনতে ইচ্ছে করছে। আপনার মনে আছে আপনি যখন এক রাশ হাসি নিয়ে রুমে ঢুকছিলেন, তখন আপনাকে আমি কি করছিলাম বলেন তো? তুমি তুমি আমাকে যা করছিলে না, সেইরকম আজকে আমি যদি তোমার পাশে থাকতাম, তোমার কাছে থাকতাম, তাহলে সেটাই আজকে কিন্তু করে দেখাতাম। তাই? হ্যাঁ, কিন্তু মেয়েরা এত কান্নাকাটি করে কেন বলো তো, বুঝলাম না। মেয়েরা তো কান্নাকাটি করবেই। কেন? বিয়ের পর বাবা মা ছেড়ে আসলে তো বিয়ের পর কান্নাকাটি করবেই, তাই না? এই কারণে? বাবা মাকে ছেড়ে আসার কারণে খুব কান্নাকাটি করে, তাই না? বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে, নিজের জন্মস্থান বাসস্থান ছেড়ে একটা পরের ঘরে আসে, একটা পরের ছেলেকে আপন করে, বোঝেন না? ও তাই? আচ্ছা, কথা ঠিকই আছে তোমার, কিন্তু আসলে একটা জিনিস আমি ভাবি পাই না, সেটা কি জানো, তুমি ওই রাতে আমাকে যে আনন্দ দিছিলা, ওই আনন্দটা কি আমি আর কি পাবো না তোমার কাছ থেকে? হ্যাঁ, আমি শুনছি কি জানেন, আমি শুনছি যে যারা নাকি প্রবাসে থাকে, তারা যখনই বাসায় আসে, বাংলাদেশে আসে, নিজের স্ত্রীর কাছে আসে, তখনই নাকি বাসন, এটা কি সত্যি? হ্যাঁ, আর এই প্ল্যানটুকুই আমি করছি তোমার সঙ্গে, জানো, যে আমি যাই নতুন করে আমি আবার বাসর করব তোমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাসা যাবেন কখন আপনি? আমি যাবো আর এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে। আচ্ছা, আমার বাসা যাওয়ার চিন্তা তোমার ধরছে কেন বলো তো? আরে, আপনি কি অফিসে বসে আমার সাথে ভিডিও কলে কথা বলবেন? আমি ভিডিও কল তো দিই না, আমি তো তোমার সাথে কথা বলতেছি জাস্ট অডিও কলে। তো যাই হোক, আমি তো বাসা যাওয়ার কথা বলতেছি, ভিডিও কল আপনারে দেখবো বলে। ও তাই? না, ভিডিও কলে দিব, যাবো নি, যখন বাসায় যাব তখন হয় ভিডিও কল দিব নি। আপনি যখন বাসায় যান তখন তো আমি ঘুম। আজকে কি ঘুমাবে তুমি? না, সেটা ঠিক আছে, আজকে ঘুমাবো না। তাহলে আজকে একটু ঘুম যদি না পারো, তাহলে আমাকে একটু সুখের সাগরে নিয়ে যাবো, একটু রোমান্টিক কথা বলবা, যাতে আমরা দুজনে দুজনের মাঝে যা কিছু করছি সব কিছু আমাকে একটু মনে করিয়ে দিবা। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমি যেভাবে ঘুমিয়ে থাকি সেটা কি তুমি একবার শুনতে চাইছো? কীভাবে ঘুমান আপনি? আমি যখন ঘুমাইতে যাই না, তোমার কথা তো অনেকবার মনে করি, কিন্তু যখন একাত ঘুরি দেখি তোমাকে নাই, একাত ঘুরি দেখি তুমি নাই, আসলে যে আমার একটা কোলবালিশ ছিল তাকে নিয়ে আমি অনেক সময় ধরে তোমার দিকে দৃষ্টি দিয়ে আমি কিন্তু ঘুমিয়ে পড়ি। কি ব্যাপার, তোমাদের ওদিকে এখনো যানবাহনে গাড়ি চলাচল করে? হ্যাঁ, আমি তো রাস্তার সাথেই থাকি। ও, এখন রাস্তার ধারে রুম নিয়েছো? ওটাই? হ্যাঁ। রুম কমপ্লিট করছো? দুইটা আছে করা। ও আচ্ছা, তা এখন কোন রুমে আছো? এই তো এখন আপাতত টিন সেট যেটা সেটাই আছে, আর পাশে যে বিল্ডিংটা করতেছে ওইটা তো কাজ চলতেছে। ও তাই? হুম। আচ্ছা, কবে শেষ হবে ওটা? ওটা আপনি আসার আগে আগে শেষ হবে। তাহলে ওই রুমে আমরা বাসর করবো, বুঝি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সেই রুমে এখন আর ঢুকবো না, আপনি আসার আগে
তাই? আচ্ছা, আমরা কি সেই রাতের মতো আবার কি তোমাকে ওই রকম একটা আনন্দ দিতে পারবো? তোমার কি মনে হয়? অবশ্যই পারবেন, পারবেন না কেন? কেন, আমি তো এতদিন প্রবাসে যাচ্ছি, আমার শরীরের প্রতি একটু তো যত্ন নিতে হবে, তারপরে তো আমাকে একটু দেখবে না তুমি? আপনি কি পাগল না আমি পাগল বলেন তো? আপনি এত বছর পর আসবেন আর আপনার কি আমি যত্ন করব না? আমি তো সেটা বলি নাই, আমি বলছি যে আমার প্রবাস থেকে যাব, আমার যে একটা পরিশ্রমের শরীরটা, এটা তুমি একটু নজর দেবে না, আমার দিকে দেখবে না? সেটা তো দেখবই, কিন্তু দেখলে তো আর হবে না, আমি তো আমার তো মনটাকে মানাতে পারবো না, আমি যে তোমাকে কি করব জানো? তাই আসলে তোমাকে ওই রাতটুকু না কোথাও আমি বেরোতে দেবো না। সারাদিন কি দরজা বন্ধ করে রাখবেন নাকি? আবার কয়, আমি তো সারাদিন দরজা বন্ধ করার অপেক্ষায় থাকবো, আবার ভাবতেছি কখন যাব, আমার প্রিয়ার মুখটা দেখব। আমি কিন্তু এই আশা নিয়ে কিন্তু আমি কর্ম করতেছি, প্রতিদিন তো মুখ দেখিনি। হ্যাঁ দেখি তো, কিন্তু তারপরও বাস্তবে যখন কাছে যাব তখন আমাকে তুমি ছোঁয়া দিবে, তোমাকে আমি একটু ছোঁয়া দিব, দিয়ে দুজনে দুজনের মাঝে একটু হারিয়ে যাব, বোঝো না? তাহলে কেন কি কেন তাহলে কেন ওইরকম করতেছ? ওইরকম তো হতে হবে তাই না? সেটা তো হবে, এটাই বলতেছি আমি তোমাকে। আর তুমি ওই যে আজকে না, এই আমার ভালো লাগতেছে না, এগুলো করলে কিন্তু চলবে না, আমি কিন্তু এটা কইতে দেব না তোমাকে। আচ্ছা সেটা কি হয়, এত বছর পর আসবেন, সেটা কি আমি আপনাকে করতে দেব না আপনি আমাকে করতে দিবেন যে ভালো লাগে না? না আমি তো এই যাবত অনেক কিছুই করছি, এবার তুমি আমাকে যা কিছু করার তুমি করবা, আমি জাস্ট তোমার মানে কাছে থাকবো এটা। ওকে আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে এখন রাখি, আমি পরে কথা বলবো বাসায় গিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, বাই বাই।